যিনি আমার পরে বয়ান রাখবেন হযরত মাওলানা খলিফা মোহাম্মদ আসাদুল ইসলাম রামসি সাহেব সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জান্নাতের বাগানের মাঝে বসবার জন্য তৌফিক দিয়েছেন তা আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের একবার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ 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 জানা হোক আজকে আমরা এই জায়গার মাধ্যমে এই জান্নাতের বাগানের মাঝে বসে আমরা খুশি না বেদা সবাই বলে খুশি না আপনারা খুশি না একটু ঘুরে বলে খুশি না বেদার প্যারি মুসলমান এরকম জান্নাতের বাগানে সবাই বসতে পারবে যাদেরকে আমার আল্লাহ যাদেরকে আমার নবী কবুল করে তিনারা এই জায়গার মাঝে বসতে পারেন মাইকম্যান ভাই আপনাকে বলবো একটি বক্স আপনি আমার দিকে ঘুরাই দেন মাইকম্যান কোথায় একটি বক্স আমার দিকে ঘুরাই দেন তো মাশাআল্লাহ আমার আগে যারা বয়ান দিয়েছেন খুব সুন্দর হয়েছে আল্লাহ তাআলা যেন ভালো আলিম হওয়ার জন্য তৌফিক দান করার সাথে আমার তো আপনারা যেন পিছনে আছেন আপনার এই জায়গাটা একটু ভয় দিতে পারবেন ভালো দেখা যেতে একটু উঠে আসেন তো কেন বলুন না এই জায়গার মধ্যে সবাই বসতে পারে না যাদেরকে আমার নবী কবুল করে তিনাই বসতে পারেন প্যার মুসলমান এই জায়গার মধ্যে বসে বসে একবার কিন্তু সুবহানাল্লাহ বলতে পারেন একবার আলহামদুলিল্লাহ বলতে পারেন একবার মাশাআল্লাহ বলতে পারেন এই সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিতে পারেন প্রিয় মুসলমান আজকে আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন আমাদেরকে হসপিটালের বেডের মাঝে সুস্থ রাখতে পারবেন আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে হসপিটালে রাখতে পারবেন এই সময় কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মেহরবানি করে এরকম জান্নাতের বাগানের মাঝে বসবার জন্য তৌফিক দিয়েছেন তো আমরা আরেকবার আল্লাহ আলমের শুক্রিয়া আদায় করবো জোরে বলেন আলহামদুলিল্লাহ প্রিয় মুসলমান এটি এমন একটি জায়গা যে জায়গার বিষয় আমার আপনার নবী জিহাদের অবসরহীন উম্মতের কান্দার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাজার মিনাল ইলমা রওজাতুল মুমিনিন আবিয়াদুল জান্নাহ সুবহানাল্লাহ একটি আলিমের মজলিস দুনিয়ার কোন সাধারণ মজলিস হয় না ওই মজলিসটি একটি জান্নাতের বাগানের মাঝে পরিণত হয়ে যায় সুবহানাল্লাহ আমরা এই জায়গার মাধ্যমে বসতে পেরেছি ওলামাদের কথা শুনতে পেরেছি আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো নিয়ামত বাড়িয়ে দিবে সুবহানাল্লাহ আর যদি আল্লাহর শুকরিয়া আদায় না করি আল্লাহ তাআলার ভয়ানক আযাব থেকে নিয়ে আসবেন সুবহানাল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে সুন্দর আল্লাহ ঘোষণা করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেখে দেখে আমার কথা তুমি শুনে নাও জেনে নাও ولئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد تزرب الله بار على الله رب العالمين بكلك ولي ورمت أمر من دار تمرا شرنا وشرنا وزرتم تمرا من الله نعم الطاقة তাহলে আমরা আল্লাহ শুক্রিয়া কথা তারা মুসলমান আজকের দিনে আপনি 10 টাকা ইনকাম করছেন তাও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারবেন যদি বলেন আমি আজকে 10 টাকা ইনকাম করব তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেজার হয়ে যাবে এই যে 10 টাকা দিয়েছে এটা আপনার জন্য উঠায় নিবে আপনার জন্য আল্লাহ তাআলা আযাব দিয়ে দিবেন দয়া করে নাউজুবিল্লাহ তারা মুসলমান এই যে আমরা এই জায়গার মধ্যে আসছি আমাদের হচ্ছে ন্যাজ নিয়ে এসেছি টাকা দিচ্ছি না সবার ভালো নিয়ে এসেছি এই জায়গার মাধ্যমে ভালো নিয়তে একটি ভালো কাজের জন্য রওনা করলে নিয়ত করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল আমার মাধ্যমে 10টি নেকি লিখে দিয়েছেন এবং যদি আপনি ওই ভালো জায়গায় পৌঁছতে পারেন হাজির হইতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে জান্নাতের ঘোষণা করে দেবেন সুবহানাল্লাহ কেননা আল্লাহর নবী 2000 বছর আগে উম্মতের কালান্দার নবী হাশর ময়দানে সরদার নবী হাউজে কাউসার কিনারেওয়ালা নবী সাহাবাদেরকে ওয়াজ করেন যে আমার সাহাবারা তোমরা শোনো বনি ইসরায়েল জামায়ের মাঝে এরকম একটি লোক ছিল এরকম একটি মানুষ ছিল যেই মানুষের 99 জন মানুষ কতল করেছেন মানুষ 99 জন মানুষ কতল করেছেন তখন এই ব্যক্তি চিন্তায় পরেশানি হয়ে গেল জানি কোথায় গেলানি কোথায় গিয়ে তৌবা করলে আল্লাহ পাক আমাকে মাফ করবেন আমার তৌবা কবুল করবেন তিনি চিন্তা করতে করতে একটি পাদ্রির কাছে চলে যায় ওই পাদ্রির কাছে গিয়ে বলে হে পাদ্রি আমি 99 জন মানুষ কতল করেছি বলো আমার তৌবা কি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে কিনা আমাকে একটু তৌবা করে দাও সঙ্গে সঙ্গে ওই পাদ্রি বলে তুমি এত বড় মানুষ কতল করার পরে তোমাকে আল্লাহ কেমন করে মাফ করবে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কখন মাফ করবে না তুমি জঙ্গে হয়ে যাও আমার দরবার থেকে তুমি বাহির হয়ে যাও এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই কাজের ব্যক্তি গুণাগার ব্যক্তি ওই পাদ্রে তোমার দরবার সঙ্গে সঙ্গে 100 জন মানুষ কতল হয়ে গেল ওই ব্যক্তি বাড়িয়ে ঠিক বাইর হওয়ার পরে দেখতে পেল কিছু মানুষ তিনার সৈন্য দিয়ে যায় সৈন্য দিয়ে যায় তিনি জিজ্ঞাসা করল আমার ভাইরা তোমরা কোথায় যাও আমি কোথায় গেলে মা পাবো আমি কোথায় গেলে আমার কবর কবর হবে তিনি বলে তুমি কি এরম গুণা করেছ তুমি এমন কি গুণা করেছ তুমি কয়টা করতে চাও ওই ব্যক্তি বলে আমি 100 জন মানুষ
Allah
নেকিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বলে আসলে আমরা এই মাহফিলের মাধ্যমে আসলাম, এই জলসার মাধ্যমে আসলাম, আল্লাহ পাক আমাদের গুনাহটা মাফ করতে পেরেছে। তেরো মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আমাদের জিন্দেগির গুনাহটা করে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা মুসলমান এই জায়গার মধ্যে বসে বসে আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের মধ্যে একটি খেজুরের ঘাস লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কেননা
আমার আল্লাহ এখন বলে যাচ্ছে।